ভোলা সদর উপজেলার নাসির মাঝি সংলগ্ন মেঘনা নদীতে গত 26 নভেম্বর দৌলতখান উপজেলা মদনপুর ইউনিয়নের যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু দুর্বৃত্তদের হামলা ও গুলিতে মৃত্যুবরণ করে। পরবর্তীতে নিহতের ভাই বাদী হয়ে ভোলা সদর থানায় 16 জনকে এজাহারভুক্ত আসামি করে একটি হত্যা মামলা করলে পুলিশ মামলাটি নীরবভাবে তদন্ত করে ঘটনার মূল পরিকল্পনাকারী জামাল উদ্দিন চকেটকে ঢাকা দারুস সালাম থানা থেকে আটক করে পুলিশ ভোলায় নিয়ে আসে। পুলিশ জানায়, ঘটনার পর থেকে মূল পরিকল্পনাকারী জামাল উদ্দিন চকেট আত্মগোপন করে পালিয়েছিল। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে এ হত্যাকাণ্ডের সাথে সে জড়িত ছিল। এছাড়াও পুলিশ জানায়, অন্যান্য আসামিদের নাম ও পরিচয় জানা গেছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রধান আসামি জামাল উদ্দিন চকেটকে ভোলা আদালতে 10 দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানান ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। গতকাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন, গত 26 নভেম্বর ভোলা সদর থানাধীন নাসির মাঝি ঘাট সংলগ্ন মেঘনা নদীতে দুর্বৃত্তদের হামলা এবং গুলিতে যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু মৃত্যুবরণ করে। এই হত্যাকাণ্ডে পরবর্তীতে নিহতের ভাই বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে 16 জন এজাহারনামে আসামি এবং আরো কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা হত্যা মামলা রুজু হয়। আমরা এই হত্যা মামলাটি নিবিড়ভাবে তদন্ত করে ঘটনার সাথে জড়িত ঘটনার মূল পরিকল্পনাকারী এবং এজাহারনামে প্রধান আসামিকে ঢাকা মহানগরের দারুস সালাম থানা থেকে গ্রেপ্তার করে গতকাল ভোলায় নিয়ে এসেছি। সে ঘটনার পর থেকেই ঢাকায় গিয়ে আত্মগোপনে ছিল। আমরা তাকে গতকাল ঢাকায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে তথ্যটুকু জানতে পেরেছি, সে এই ঘটনার পরিকল্পনার সাথে জড়িত এবং ঘটনার সাথে অন্যান্য যারা অংশগ্রহণ করেছিল কিলিং মিশনে তাদের প্রত্যেকেরই নাম আমরা তার কাছ থেকে শনাক্ত করেছি। তাকে 10 দিনের রিমান্ডে আবেদন করে আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করব এবং ঘটনার সাথে অন্যদের কার কি দায়িত্ব ছিল সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ নিরূপণ করে অন্যান্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রাখব। ইতিমধ্যে আমরা কিছু তথ্য পেয়েছি, সেই তথ্য অনুযায়ী অন্যান্য আসামিদের গ্রেপ্তারে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে এবং যাদেরকে আমরা পরবর্তীতে শনাক্ত করে গ্রেপ্তার করতে পারবো এই বিষয়টি আমরা আপনাদেরকে অবহিত করব।